তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা হিসটিভি বাংলার পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ান নীতিমালা প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Work. The solution for humanity.

আমরা সুরাতুল আহজাবের ভাস নম্বর ফোর্টি ভেরি ইম্পর্টেন্ট খৎমে নবৌত নিয়ে আল্লাহ তা আলা যেখানে কথা বলেছেন যে আল্লাহর নবী সর্বশেষ নবী সর্বশেষ রসুল এই সম্পর্কে আলোচনা আমাদের আসুন আয়াতখানাকে তেলাওয়াত করি তারপরে আমরা আলোচনার দিকে যাই আউ জুবিল্লা بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين ওয়াখান বিকুল সেই আলীমা সুরতুল হাজাব বাস নম্বর ফোর্টি মোহাম্মদ তোমাদের কোনও পুরুষের বাবা নন সাল্লাল্লাহ আলীহসাল্লাম বরং তিনি আল্লাহর রসুল এবং নবুয়াত সিলমহর সর্বশেষ নবী আর আল্লাহ সব কিছু সম্পর্কেই ভালো জানেন সম্মানিত দর্শক ভাই ও বোনেরা এটা হলো আমাদের ইমান যদি এর উপরে আনা না হয় তাহলে আপনি আমি মুমিনি হতে পারি না এটা ইমানটা কি ইমান হলো যে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শুধু নবী নন তিনি সর্বশেষ নবী হি ইজ দা লাস্ট And the final messenger of Allah Subhanahu wa Taala, there will be no more prophet or messenger after him. Allah Taala is finishing the prophethood by the Muhammad sallallahu alaihi wasallam. He is the last. He is the final. No one after him. It's a hulamad iman. A iman jodi amader naata ke ta apni ami আপনি আমি মুসলমানি হতে পারলাম না দেখেন আল্লাহ কত সুন্দর ভাবে একজন ভালো মানুষের ছেলে মানুষের থাকে সেও একজন একজন ভালো হবে এক্সপেক্টেশন ব্যবসায়ীর ছেলে মানুষের ধারণা থাকে সেও ব্যবসায়ী হবে এইভাবে মানুষের একটা ধারণা থাকে আল্লাহ আল্লাহর নবীকে তো বাচ্চা অনেকগুলো দিয়েছিলেন চিলড্রেন তো অনেক দিয়েছিলেন কিন্তু কোন পুত্র সন্তানকে মেইল আল্লাহ কিন্তু না সব ছোট অবস্থায় খাওয়া অবস্থাতেই চাইল্ড কে হয়ে গেল আল্লাহর নবীর যদি কোনো ছেলে বেঁচে থাকতো তাহলে তাকে নিয়ে বাড়াবাড়ি হতো এমনকি আল্লাহর নবীর ছেলে বেঁচে থাকলে অনেকে তাকে নবুয়াতের দাবিদার বলে ঘোষণা দিয়ে দিতে পারতো না

আল্লাহ সুহান ফাতেমাকেও দুনিয়া থেকে নিয়ে গেলেন আল্লাহর নবীর কোন সন্তানদেরকে দীর্ঘ সময়ের জন্য আল্লাহর নবীর পরে আল্লাহ রবুল আলমিন রাখলেন না দেখেন কতজনে ভণ্ড নবুয় দাবি করেছে মুসাইলামাতুল কাজাব তো আল্লাহর রসুলের জীবদ্দশায় শুরু করেছে যে নবুয়তটা ভালো বিজনেস কিন্তু সফল কাম হয় কতজন আসওয়াদ আনাসি থেকে শুরু করে তুলাইহা থেকে নিয়ে শুরু করে মহিলারা পর্যন্ত ইভেন দ্য ফিমেল তারা মনে করেছে নবুয়াদ বিগ বিজনেস লেস আর্ন মানি এই চেষ্টা তারা করেছে কিন্তু কেউ কিন্তু সফল কাম হয়নি আল্লাহর কি ফয়সালা আল্লাহ সুবহান হুয়া তাআলা আল্লাহর নবীকে যত সন্তান দিয়েছেন তার মধ্যে অলমোস্ট এভরিওয়ান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গর্ভে জন্ম হয়েছে

আল্লাহর রাসূলের সন্তানদের কথা চার ছেলে তাহলে মোট আমরা পাইলাম তাইয়্যব তাহির কাসিম ইব্রাহিম এই চার ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোর সন্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাড তাইয়্যব তাহির ইব্রাহিম অল অফ देम ডাইড ওয়েন দে are too young তারা খুব ছোট থাকতেই কিন্তু এই চারজনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন কেন নিয়ে গেলেন এর মধ্যে নিশ্চয়ই কোন হিকমত আছে যাতে করে আল্লাহর এই আয়াতটা সহী হয় এমন কি দেখেন জাইদ ইবনু হারেসাকে অনেকে আল্লাহ নবী ছেলে বলতো ওই প্রসঙ্গ এখানে আল্লাহ নিয়ে আসছেন যে না তিনি জায়দেরও বাবা না এমন কি জায়দ তো দূরে থাক অন্য কোন পুরুষের বাবা তিনি নন কারণ যারা পুরুষের বাবা হওয়ার কথা ওল অব দেম ডায়েড তারা সবাই বাচ্চা অবস্থাতে মারা গেছে মা কান মোহাম্মদ আবা আহদিম রিয়া তিনি তোমাদের কোন পুরুষের বাবা তাহলে নন তাহলে তার পরিচয় কি পরিচয় হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাক রসূল আল্লাহ তিনি হলেন আল্লাহ রসূল ওয়াহাত মান

তাদের সবার বাচ্চা অবস্থাতেই শিশু অবস্থাতে ইন্তকাল হয়েছে আল্লাহর রসুলের যে চার মেয়ে ছিল রোকাইয়া জয়নাব এবং উম্মে কুলসুম তাদের তিনজনেরও কিন্তু আল্লাহর রসুলের জীবদ্দশা ইন্তেকাল হয়েছে এবং ওসমান এবং আফান রদি আল্লাহ তালহকে জুন্নাইনও বলা হয় কারণ এক মেয়ের ইন্তেকালের পরে আল্লাহর নবী আরাক মেয়েকে বিয়ে দিয়েছেন সেটা আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহর রসুলের অফাতের সময় শুধু ফাতেমাতুজাহরা তিনি বেচেছিলেন। ছিলেন এবং আপনারা এই কথা নিশ্চয়ই সবাই জানেন আল্লাহর সময় রে আমার বাবার কত কষ্ট হচ্ছে মেয়েরা বিশেষ করে বাবার কষ্ট দেখতে পারে না এই অবস্থা দেখে আল্লাহ নব্বী সাল্ল আলহ্লাম ইমোশনাল হয়ে যান তিনি তার মেয়েকে কানে কানে ডেকে এনে কি যেন বলেন ফাতেমা মনে করছিলেন যে আমার বাবা যদি চলে যায় আমি কার কাছে থাকব। আমার মা তো অনেক আগে চলে গেছে সেই মক্কাতে খাদেদা চলে গেছেন এই মেয়েকে আল্লাহর রসুল কলিজার টুকরা হিসেবে এতদিন লালন পালন করেছেন দেখাশোনা করেছেন আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন ফাতেমা খুব কানছিলেন এই কান্নাকাটির মধ্যে আল্লাহর রসুল কানে কানে তাকে কি বললেন আর সাথে সাথে ফাতেমার কান্না থেমে গেল আল্লাহ রসুল্লার অফাতের পরে মা আয়েশা বলেন আমি তখন ফাতেমাকে জিজ্ঞেস করলাম রে মা তোর বাবা তোকে কি বলেছিল কেন তোর কান্না থেমে গেল তখন ফাতেমা জবাব দিয়েছিলেন মা গো আমার বাবা আমাকে বলেছিলেন মা তুই কান না তোর কান্না সহ্য হয় না আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার ফ্যামিলির মধ্য থেকে সবার আগে তল্লা তোকে আমার কাছে নিয়ে আসবে এই সুসংবাদ শুনে ফাতেমা তিনি তার কান্নাকে বন্ধ করে দিয়েছেন তিনি আর কান্নাকাটি করেন এবং তিনি কান্না থামিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন মাত্র ছয় মাস উইদিন সিক্স মান্থ আল্লাহ সুফান ফাতেমা রাদি আল্লাহ তালাকে ডাকলেন আর ডাকার পরে নিয়ে গেলেন দুনিয়া থেকে সুফহান আল্লাহ আলী রাদি আল্লাহ নিজে তাকে দাফন কাফনের ব্যবস্থা করলেন রাত্রি বেলাতে বিদায় দিয়ে দিলেন আল্লাহ রসুলের নয়নীর পুতুলি আল্লাহ রসুলের কলিজার টুকরা ফাতিমা তু জহার আরদী আল্লাহ তা আলাহ এরপরে আল্লাহ রসুলের পরিচয় আল্লাহ সুভহানহুয়া তা আলা এখানে দিচ্ছেন ওয়ালাকির রসুল আল্লাহ খতমনবি তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী এটা হলো খৎমন বৌয়া তাহলে আল্লাহর নবীর খতমে নব্বুৱাত নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে কিন্তু তার আগে আমাদেরকে খানিকক্ষণের বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে এসে আপনাদের সঙ্গে আবার ইনশাআল্লাহ দেখা হবে we are going ফর এ ভেরি শর্ট ব্রেক এন্ড উইল বি বেগ ভেরি ভেড়ী সুন স্টে ওয়ার আসসালাম আলাইকুম ওর আহমাতুল্লাহি ওবারকা Marriage or divorce, What's Islamic ruling? solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. জয়েন্ট ডাকির নায়ক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহরকdte প্রতিভা এখন নিশ্চয়ভাবে একমুখী ও অবদিক থেকে তাকে এক জানতে হবে শির থেকে সম্পূর্ণ বিরত থাকা শির মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই iman কে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনে দিন হবে ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান জমিল शाहिदুল্লাহ খান মাদানী ডট হাফেজ এবিএম হزبুল্লাহ আকরামুজমান بن عبدالسلام মুজাফফর بن محسن মোহাম্মদুল হাসান আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তৌহিদ ইমান এবং ইসলামের মূল ভিত্তি কবরের সিজদা করতেছেন শ্রেষ্ঠ ইসলাম ধর্মের কারণে সৃষ্টি আল্লাহ কর্তা একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহিবা বারাকা তো ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরআনিক আলোচনায় আসুন কোরান পড়ি কোরআন বুঝি

রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আমার এক্সাম্পল এবং অন্যান্য নবীদের এক্সাম্পল হলো এরকম মনে করুন এক লোক সুন্দর একটা অট্টালিকা একটা বিল্ডিং একটা দালান তৈরি করেছে ইটস এ বিউটিফুল বিল্ডিং এখন এই বিল্ডিং তৈরি করতে গিয়ে যত বিল্ডিংটাকে যত সুন্দর করা যায় যত পরিপূর্ণ করা যায় যত সৌন্দর্যমণ্ডিত করা যায় ডিড এভরিথিং সব কিছুই করা হয়েছে শুধু একটা ইট একটা ইটের জায়গা একটা ব্রিকের জায়গা খালি রাখা হয়েছে এখন এই ব্রিকের জায়গাটা খালি রাখার কারণে মানুষরা যারা বিল্ডিং কে দেখার জন্য আসে দেখে বলে আহারে বিল্ডিংটা কত সুন্দর বিল্ডিংটা কত মনোমুগ্ধকর বিল্ডিংটা কত বিউটিফুল কিন্তু যদি ওই ইটটাকে দিয়ে বিল্ডিংটা পরিপূর্ণ করা হতো তাইলে সৌন্দর্য আরো বেড়ে যেত আল্লাহ নবী বলছেন আনা তিলকাল্লা বিনা আমি হলাম ওই সর্বশেষ ঈদ তার অর্থ হলো নবুয়াত নামে যে ওয়ট্টা লিখা রব্বুল আলামিন তৈরি করেছেন নবুওয়াত নামের যে বিল্ডিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন নবুওয়াতের যে سلسلہ রব্বুল আলামিন আল্লাহ তালা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম দিয়ে শুরু করেছেন তার ইতি টেনেছেন হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

রিসালাত এবং নবুয়তের سلسله এটা বন্ধ হয়ে গেল এটা আর চালু থাকলো না ফালা রসুল বাদি আমার পরে কোন রসূল হবে না কোন নবীও আসবে না ফশক্ব্ব যালিকা নাস এটা মানুষের উপরে কঠিন হয়ে গেল যে তাহলে চলবে কি করে দায়িত্ব কারা পালন করবে

আর জেনে রেখো মালামাল টাকা পয়সা ধন সম্পত্তির ওয়ারিশ কিন্তু নবী রসুলরা বানান নাই ইন্নামা ওয়ার রসুল এলম তারা এলেমের ওয়ারিস বানিয়েছেন আর এই এলেমের ওয়ারিস হওয়ার কারণে নবুবৎ যেহেতু সিলসেলা বন্ধ হয়ে গিয়েছে নবীদের পক্ষ থেকে তাদের ওয়ারিস হিসেবে কেয়ামত পর্যন্ত ওলাম ইকরাম ওলামাই দিন যারা হাক্কানি আলেম যারা তারা এই ওয়ারাসাতেল আম্বিয়া হওয়ার দায়িত্ব তাদেরকে পালন করে যেতে হবে কারণ আল্লাহ সুবহান হুয়া কাউকে ডিপ্রাইভ করতে চান না রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আর হাদিসের মধ্যে নবী সাল্লাহ আলাইসাল্লাম এর সাদ করেন ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা এবং আমি হলাম একদম সর্বশেষ নবী

কাদিয়ানি গ্রুপ বলে এক গ্রুপ বের হয়েছে যারা মনে করে গোলাম আহমদ কাদিয়ানি তিনি আল্লাহ রসুলের পরে আর এক নবী নাউজুবিল্লাহ গোলাম আহমদ কাদিয়ানি হোক আর অমুক হোক আর তমুক হোক আর মুসাইলামা হোক কেউ নবী না কেউ নবী হতে পারে না তারা বলে যে দেখেন আমরা তো মোহাম্মদ সাল্লাকে নবী হিসেবে মানি তবে শেষ না আর কি ওনার পরেও হবে আচ্ছা গুলাম আহমদ কাদিয়ানী যদি নবী হয় তাহলে তার কাছে ওহী কে নিয়ে আসলো তার ওহিটা কোথায় আর কতজনই কত রকম চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা তো হয় না টয়লেটের মধ্যে নিয়ে আল্লাহ বে ইজ্জত করেন তাদেরকে এই মতবাদ বের করে বিভিন্ন মুসলমানদেরকে বিভিন্নভাবে অসዋসা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে মুসলমানদেরকে ঈমান কে নষ্ট করা হচ্ছে আল্লাহর কসম করে বলি যদি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কে সর্বশেষ নবী হিসেবে না জানে সর্বশেষ নবী হিসেবে না মানে তাহলে সে মুসলমান হতে পারে না পারে না পারে না আপনারা সবাই কাদিয়ানিদের থেকে সাবধান থাকবেন তাদেরকে মুসলিম জামাত বলে মনে করবেন না কারণ তারা রিসালাতের উপরে তাদের পরিপূর্ণ বিশ্বাস নাই ইমানদার হওয়ার জন্য তাও উপরে যেমন বিশ্বাস লাগে রিসালাতের উপরে বিশ্বাস লাগে আখেরাতের উপরে বিশ্বাস লাগে আর রিসালাতের উপরে বিশ্বাস করার অর্থই হলো এটা যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আমরা শেষ নবী হিসেবে বিশ্বাস করব। আমাদের শত্রুরা ইসলামের দুশ্মনরা তারা চায় কোনো মতে কোনো ভাবে আমাদের ইমানের মধ্যে একটু কনফিউশন তৈরি করা যায় কিনা কোনো মতে আমাদেরকে একটু মিসগাইড করা যায় কিনা সেইটার জন্য তারা সবসময় চেষ্টা করে থাকে এই চেষ্টায় তারা সফল হয় নাই। ভবিষ্যৎ সফল হবে না ইনশা আল্লাহ সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আর এটা আমাদেরকে জানতে হবে এবং কিতাব কিতাব এই কোরআন হলো কেয়ামত পর্যন্ত আমাদের জন্য হেদায়াত এই কোরআন আল্লাহ রব আলমিন এমন ভাবে কোরআনকে দিয়েছেন দুনিয়ার অনেক চেঞ্জ হবে দুনিয়ার অনেক পরিবর্তন হবে দুনিয়ার অনেক কিছু হয়ে যাবে কিন্তু আল্লাহ আলা কোরআন কে সব সময় তিনি অ্যাক্টিভ রাখবেন এমন মেমোরি কোরআন কে আল্লাহ দিয়েছেন এমন শব্দের গাঁথনি আল্লাহ রব আলিন দিয়েছেন এমন এক মিরাকল করে এই কে পাঠিয়েছেন যে এই রিসালাত আলাদ সর্বশেষ রিসা আলাদ আর রিসা আল খালিদা আর রিসা আলা আল খা আর রিসা আলা আসার

ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما এটাকে কিন্তু মিলাদ মাহফিলের জন্য আল্লাহ শুধু নাজিল করেন নাই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানের জন্য নাজিল করেছেন যাতে করে আমরা আমাদের ঈমানটাকে পরিপূর্ণ করি আমাদের ঈমানটাকে মজবুত করি এবং আমরা ভালো করে বুঝে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবী পাঠিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছরের বেশি হয়ে গেল আল্লাহর নবী বিদায় নিয়েছেন আর যত শত বছর অথবা যত হাজার বছর অথবা যত বছর পৃথিবী থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত কন্টিনিউ করবেন আল্লাহর নবী তিনি নবী থাকবেন শুধু আরব অথবা আজমদের জন্য নয় শুধু এশিয়া অথবা আফ্রিকার জন্য নয় সারা দুনিয়ার জন্য সব মানুষের জন্য জিনের জন্য ইনসানের জন্য দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে এশিয়া থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে নিয়ে আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে শুরু করে মানুষ যেখানে বসবাস করে সেখানেই আল্লাহর নবী নবী থাকবেন কেয়ামত পর্যন্ত আর প্রত্যেক ঘরে ঘরে নবীর এই দাওয়াতকে আল্লাহ সুবাহ একদিন না একদিন পৌঁছিয়ে দিবেন কাজেই যারা আল্লাহর নবীকে সর্বশেষ নবী মানে না তাদের ব্যাপারে আপনারা খুবই সাবধান থাকবেন নিজেদের ইমানকে আসলে আমরা হেফাজত করি আর আমাদের ইমান হলো আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলহাম সর্বশেষ নবী তারপরে কোনো নবীও আসবেন না রসুলও আসবেন না ওলামাই কেরাম দাইরা নবী রসুলের ওয়ারেস হিসেবে দায়িত্ব পালন করবে এভাবে কেয়ামত পন্ত চলতে থাকবেন শাহ আল্লাহ আল্লাহ সুহান হুয়া আমাদেরকে বোঝার এবং এর উপরে আমল করার তৌফিক দিন আবারও আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোন কোনো ইনশাআল্লাকুমত্লা

করলে পানি বিশুদ্ধ হয় ডায়লাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরানে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়াতস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খন্ডন আমি মোহাম্মদ হাশিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান দেখুন ইসলামের বৈশিষ্ট্য টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য প্রতি মঙ্গলবার সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়